এই যে সাউন্ড দেখেন, মানে সাউন্ড শুনলে কিন্তু বোঝা যায় যেটা অরিজিনাল। এগুলো 2 কেজি চাইলে রাইস করতে পারবেন, চাইলে মনে করেন 3 থেকে 7 ইঞ্চি মাংস করতে পারবেন। হ্যাঁ, এগুলো একসাথে 100 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কিছু নেই আল্লাহর রহমতে। এগুলো হলো বাচ্চাদের খিচুড়ি, বার্লি, সুজি, অনেকে করতে চান ফুড গ্রেডের ভিতরে, স্বাস্থ্যসম্মত এগুলো নিবেন। কড়াই ওয়েট করলে আপনার 700 গ্রাম, 750 গ্রাম ওয়েট হবে। তামা ঝালাই দিয়ে দিছে আপনার কাঁসার সাথে, যাতে আপনার জিনিসটা নষ্ট না হয়। এগুলো আপনার পানি ঘামবে না, নষ্ট হবে না, তারপর আপনার ফাটবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কাঁসা পিতলের যত ধরনের আইটেম আছে সবগুলোই কিন্তু দেখাবো, আর এগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ভাই ভাই ক্রুকারিজে। এই তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, নিচতলায়। দোকান নম্বর হচ্ছে 408-409। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে আছে সুমন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত কি দেখাচ্ছেন? আজকে কিছু কাঁসার হাঁড়ি দেখাবো, কিছু কড়াই দেখাবো, কিছু ভাতের হাঁড়ি কিছু দেখাবো, আপনার ডিস্কো হাঁড়ি, কিছু দেখাবো কড়াই, তারপরে আপনার কিছু ভেবি পাতিল দেখাবো, খিচুড়ি বার্লি সুজি করার জন্য কিছু বড় পাতিল দেখাবো। আচ্ছা, এগুলো কি অরিজিনাল কিনা? অরিজিনাল কাঁসার। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করে। আর একটা কথা বলিস ভাই, এগুলো আপনার একটা আছে হলো আপনার ডায়মন্ড কাঁসার, যেটা দেখেন ভিতরটা সম্পূর্ণ পলিশ, এবং সম্পূর্ণ পলিশ, সম্পূর্ণ একবার হাতের। আর এগুলো আপনার এই যে সাউন্ড দেখেন, মানে সাউন্ড শুনলে কিন্তু বোঝা যায় যেটা অরিজিনাল। টোকা দিলে হয়, টোকা দিলে বোঝা যাবে, অনেক দূর শব্দ করে। আচ্ছা আচ্ছা। আর এগুলো আমাদের মূলত হলো, এই ভিডিওটা আমাদের অনেক আগে দেওয়া আছে, তারপর আবার নতুন করে দিচ্ছি। অনেকে বড় হাঁড়ি চাচ্ছেন, যে একসাথে ভাতের হাঁড়ি লাগবে ভাই, ভাতের হাঁড়ির ভিতরে যেরকম আমরা দেখা গেছে মাংস রান্না করতে পারি, যেটা লোকে আপনার বিরিয়ানির পাতিল বলা হয় আর কি, বিরিয়ানির পাতিল, হ্যাঁ বিরিয়ানি হাঁড়ি বলা হয়। দেখেন, আচ্ছা দেখেন, এগুলো চাইলে রাইসও করতে পারবেন, কারিও করতে, এটা একটু উঁচা ধরনের। আচ্ছা, এগুলো আছে আবার, একটু আমি একটু দেখাই আপনাকে, এটা আছে আবার আপনার অনেক 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 হেভি, অনেক হেভি। এগুলো একসাথে 100 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কিছু নেই আল্লাহর রহমতে। আচ্ছা, 100 বছর ব্যবহার করবেন, নষ্ট হওয়ার কিছু নাই। এগুলো হলো কি আপনার বিরিয়ানির পাতিল বলা হয়। আচ্ছা আচ্ছা। তো এগুলো তো আমরা জানি যে মানে সবসময় দামটা বাড়ে সোনার মতো। হ্যাঁ, দাম ভেরি হয়। আচ্ছা, তারপরে আজকে আমরা ভাইবে কুকুরের পক্ষ থেকে দেওয়া এটাই উদ্দেশ্য হলো, আমাদের কাছে সব সাইজ আছে। আচ্ছা, সব সাইজ আছে, সব ধরনের হাঁড়ি সাইজ আছে। আপনি যদি 5 কেজি রান্না করতে চান রাইস, সেক্ষেত্রেও আছে, যদি 10 কেজি মাংস রান্না করতে চান সেক্ষেত্রেও আছে, সেটাও আছে। যদি বড় কড়াই লাগে একসাথে 10-15 কেজি রান্না করবেন, সেটাও আমাদের কাছে আছে, সেটাও আছে। যদি 1 কেজি করতে চান সেটাও আছে, হাফ কেজি করতে চাইলে সেটাও আছে। ওকে, সব ধরনের সাইজ আছে। করে আজকে আপনাদেরকে হাঁড়ি দেখাবো, হাঁড়ি সেটও কিন্তু আছে। আমরা যেমন ডায়মন্ড কাঁসার ভিতরে আপনার এটা আপনার বড়গুলো আবার ঢাকনা ছাড়া হয়। ওকে, বড়গুলো ঢাকনা ছাড়া, যেটা মিডিয়াম গুলো এটা আপনার 2 কেজি চাউলে ভাত করতে পারবেন, এগুলো আবার ঢাকনা সহ হয়। এই যে আমি সামনে যেটা দেখালাম, আপনার 2 কেজি চাউলে রাইস করতে পারবেন। ওকে, একটা হাঁড়িটা আমি দেখাই, এই যে এগুলো 2 কেজি চাইলে রাইস করতে পারবেন, চাইলে মনে করেন 3 থেকে 7 ইঞ্চি মাংস করতে পারবেন। হ্যাঁ, আমরা সাইজ গুলো এক এক করে বলে দিব এবং প্রাইস গুলো কিন্তু বলে দিব। আমরা আসলে কি আজকে কি একটা ধামাক অফারে দিব ভাই। আচ্ছা, যেরকম দেখা গেছে আপনারা অনেক সময় কিনে প্রতারিত হন, যেরকম কিরকম দেখা গেছে অনেকে দাম সিঙ্গেলে বলে। আচ্ছা, বলার বলে কি হয়, দেখা গেছে একটা পাতিল আপনার 2 কেজি রান্না করবেন, দেখা গেছে এটা ওজন আসলে 800 গ্রাম 900 গ্রাম, তার মানে অনেক পাতলা বড়। আচ্ছা, আর এগুলো হলো মোটা মোটা, এগুলো আপনার কেজি ধরে নিবেন, কোনো লুকোচুরি নেই। আচ্ছা, আপনি কেজি হিসেবে? হ্যাঁ, আমি কেজি হিসেবে দিব ইনশাআল্লাহ এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যদি ছোটটা অন কিনেন আমার থেকে কেজি হিসেবে নিতে পারবেন। আচ্ছা, যে কোনো প্রোডাক্ট, এটা হলো ডিস্কো পাতিল, এগুলো হলো বাচ্চাদের খিচুড়ি, বার্লি, সুজি। আচ্ছা, অনেকে করতে চান ফুড গ্রেডের ভিতরে, স্বাস্থ্যসম্মত এগুলো নেবেন। আচ্ছা, এটা ভিতরে সাইজ আছে, যেমন আপনার হাফ কেজি পরিমাণ করতে পারবেন। ওকে, যদি আপনি দুধ করতে চান। আচ্ছা ঠিক আছে, যদি বাচ্চাদের একজন বাচ্চার খিচুড়ি বার্লি সুজি করা যায়, এর থেকে বড় সাইজও আছে। না, এগুলো সাইজ আছে অনেকগুলো ভাই। আচ্ছা, অনেকগুলো, এটা সব কেজি ধরে দিব আমি আজকে মেপে। আচ্ছা, যদি কেউ 1 কেজি পরিমাণ করতে চান নিতে পারবেন, 2 কেজি পরিমাণ করতে নিতে পারবেন, কেউ 5 কেজি পরিমাণ করতে চান সেও নিতে পারবেন। আচ্ছা, সব ধরনের সাইজ আছে আমার কাছে। কি কি সাইজ আছে এই হাঁড়ি? এগুলো হাঁড়ি বিশাল বড় বড় সাইজ আছে ভাই, আমি একটু দেখাই আপনাকে। টোপা কাঁসা, জি। আচ্ছা, এটার ভিতরে যেটা আমরা পলিশ ছাড়া, ওকে পলিশ ছাড়া, এটা হলো পলিশ, দেখেন এটা হচ্ছে পলিশ। এগুলো জয়েন্ট থাকবে, অনেকে চিন্তা করুন ভাই, জয়েন্ট যদি লিক হয়, নষ্ট হয়ে যায়, এগুলো চেঞ্জ আছে। আচ্ছা, না এগুলো জয়েন্ট থাকে, আর এগুলো জয়েন্ট ছাড়া পাতিল হয় না ভাই, দেখেন প্রতিটা জয়েন্ট হবে পাতিলে। হ্যাঁ, আর এগুলো হলো সম্পূর্ণ আপনার তামা ঝালাই, তামা ঝালাই, তামা ঝালাই দিয়ে দিছে আপনার কাঁসার সাথে, যাতে আপনার জিনিসটা নষ্ট না হয়। আচ্ছা, এগুলো আপনার পানি ঘামবে না, নষ্ট হবে না, তারপর আপনার ফাটবে না। অনেক চিন্তা ভাবনা অনেকে করেন, আসলে এগুলো কোনো কিছু হবে না, কিছু হবে না ইনশাল্লাহ। আর এগুলো হলো কি আপনার পলিশ, পলিশ করা, এটাই আপনার ডিস্কো পাতিলের ভিতরে বড় সাইজ, যদি আরো কারো বড় লাগে দেখেন, আরো মিডিয়াম সাইজ, আরো বিশাল বিশাল সাইজ আছে, দেখেন বিশাল। এটা তো একসাথে আপনি 5 থেকে 6 কেজি রাইস করতে পারবেন, 5 থেকে 6 কেজি রাইস, 5 কেজি রাইস তো অনায়াসে করা যাবে, মাংসগুলো 10 থেকে 12 কেজি করতে পারবেন। আচ্ছা, অনেক হেভি, অনেক হেভি কিন্তু, ঠিক আছে। এটা হলো ডিস্কো পাতিলের ভিতরে, এগুলোর ভিতরে হলো প্লেন ঢাকনা ব্যবহার করতে হবে, অ্যালুমিনিয়ামের। আচ্ছা, প্লেন ঢাকনা, অনেক প্লেন ঢাকনা পাওয়া যায় সিলভারের দোকানে, প্লেন ঢাকনা ইউজ করতে হবে, এত বড় ঢাকনা আপনার হয় না। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু দেখিয়ে দিলাম। ওকে, যেরকম এগুলো হলো গিয়ে আপনার যেটা পলিশ, এটার একদম
আচ্ছা পলিশ ছাড়াটা একদম পলিশ ছাড়া একদম একদম আচ্ছা তা আমি আপনাকে আজকে যে রাইস হাড়ি গুলো দেখাবো ওকে এই রাইস হাড়ি দেখেন ছোট বড় অনেক ধরনের রাইস হাড়ি কিন্তু আছে ঠিক আছে এগুলো হলো আপনি একসাথে আপনি 750 গ্রাম চাউলের ভাত করতে পারবেন আচ্ছা 750 গ্রাম 750 গ্রাম চাউলের ভাত করতে পারবেন আচ্ছা এটা একটা সাইজ আছে তারপরে এখানে আপনি 1 কেজি চাউলের ভাত করতে পারবেন ওকে 1 কেজি 1 কেজি একটু বেশি করতে পারবেন ওকে 2 কেজি পরিমাণ করতে পারবেন আচ্ছা তারপর আপনি 2.5 কেজি 3 কেজি পরিমাণ আমার কাছে আছে বড় হাড়ি এই যে 2.5 কেজি পরিমাণ করতে পারবেন 2.5 কেজি পরিমাণ ডিস্কু পাতলিতে আমি কয়টা সাইজ দেখাবো এটা হলো আপনি 3 থেকে 2.5 কেজি মাংস করতে পারবেন আচ্ছা এই ডিস্কু পাতলির সাথে ঢাকনা আছে ঢাকনা আছে আচ্ছা আচ্ছা যেগুলো ঢাকনা সহায় দিব আমাদের ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়াই নিতে হবে আপনার কাছ থেকে ওকে তারপর ডিস্কু পাতলি আপনি ছোটগুলো একটু দেখাই আমি আপনাকে ছোট সাইজও আছে এখানে এই যে এগুলো দেখেন খুব সুন্দর কিউট খুবই চমৎকার এই যে ঢাকনা সহ কিছু আপনার কাসার আপনার কড়াই দেখাবো দেখেন তারপরে ডায়মন্ড কাসার কড়াই আছে এগুলো আবার নতুন খুব সুন্দর কোয়ালিটিটা দেখেন দেখেন খুব সুন্দর লুক লুকটা দেখেন খুব সুন্দর লুক বাই কিন্তু এটার আপনার ছোট বড় সাইজ আছে আসলে কি আমরা আপনার যেটাই নতুন নতুন আসে আমরা কালেকশনে অবশ্যই আমরা ভিডিও দিয়ে থাকি আচ্ছা এখন একটা কথা অনেকে বলে যে ভাই কিভাবে চিনবো আচ্ছা আসলে কি দেখা গেছে চিনার অনেক উপাদান আছে হ্যাঁ আচ্ছা পাশাপাশি কিন্তু এটা এই একটা প্রোডাক্টও আছে এটাকে কি বলে এটা হলো গিয়ে আপনার অনেকে ওই যে ইলেকট্রিক চুলা চালাতে চান আচ্ছা ফ্রাই ব্যানে বলতে পারেন তাওয়া বলতে পারেন কড়াইও বলতে পারেন সম্পূর্ণ ফ্ল্যাট হ্যাঁ মাল্টি মাল্টি আর কি এটা আসছে নতুন আচ্ছা ঠিক আছে অনেকে চাচ্ছেন যে ভাই আমরা আসলে পাতিলগুলো তো আর আসলে আপনি ইলেকট্রিক চুলা বসে না কেন আপনার নড়াচড়া করবে আচ্ছা এই জিনিসটা আসছে সম্পূর্ণ আমাদের নতুন ওকে এটা কিন্তু আমরা দিতাম 3000 টাকা কেজি আমরা সেটা করলাম না যাতে এই মালের সাথে এটা আমরা 2650 টাকা কেজি করে দিলাম 2650 টাকা জি আচ্ছা ওই রেঞ্জে রাখবো ওইটা যা আসে নিবেন নিবেন ইনশাল্লাহ এটা হলো আমাদের দেশি কড়াই হ্যাঁ দেশি কড়াই দেশি কড়াই এটাও ভালো এটাও খারাপ না আচ্ছা এটাও ভালো এটা মনে করেন এক জিনিস এগুলো আরেক জিনিস হ্যাঁ আচ্ছা দেখলেই কিন্তু বুঝা যায় আবার আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই যেমন ডায়মন্ড কাসারটা এটা হলো আরেক জিনিস আচ্ছা দেখেন দেখেন দেখলেই বুঝতে পারবেন ফিনিশিং দেখেন লুকটাই আলাদা লুকটাই কিন্তু আলাদা এটা জয়েন্ট সহ হবে এগুলো জয়েন্ট ছাড়া জয়েন্টলেস এটা হচ্ছে জয়েন্ট সহ আর এগুলো হচ্ছে জয়েন্টলেস হ্যাঁ এটা জয়েন্ট থাকবে না কোনো সম্পূর্ণ এক শীটের ভিতরে থাকবে সম্পূর্ণ এক শীট হ্যাঁ আর এগুলো জয়েন্ট সহ এই যে আপনি দেখেন জয়েন্ট সহ দেওয়া আছে জয়েন্ট সহ সব ধরনের আমার কাছে আছে ইনশাআল্লাহ সব ধরনের দোকানে আসলে অনেকে দেখে নিতে পারবেন আর যারাই দোকান না আসতে চান ইনশাআল্লাহ কার কত কেজি ভাতের পাতিল লাগবে তরকারি পাতিল কতটুকু লাগবে আমাদেরকে বললে আমরা ওই অনুযায়ী ইনশাল্লাহ মেপে আপনাকে পাঠাতে পারবো হ্যাঁ পৌঁছাতে পারবো ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে কোনো জায়গাতে হোক পৌঁছাতে পারবো আচ্ছা তো সবচেয়ে বড় কথা হলো ভাই রাশেদ ভাই আজকে আমরা দিচ্ছি একটা ধামাকা অফার আপনাকে বলছিলাম ধামাকা অফার কি ভাই যে ভাই এটার ভিতরে ধামাকে কি অফার দিবেন আচ্ছা আসলে মূল কথা হলো সবকিছু একটা ধামাকা অফার আছে তাই না অবশ্যই আপনি যেই যেই সাইজ লাগে আমার কাছে নিতে পারবেন 1 কেজি বলেন 2 কেজি বলেন 4 কেজি বলেন 5 কেজি বলেন 1 কেজি 3 কেজি 10 কেজি 15 কেজি মন্দির করার সাইজ আমার কাছে আছে দাম পড়বে ফিক্স 2650 টাকা কেজি 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 200 টাকা লেস করে 2650 টাকা কেজি 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 পড়বে করায় দেখেন ওকে সাইজ গুলো দেখাই এগুলো 2 থেকে 2.5 কেজি পরিমাণ করতে পারবেন এই যে এগুলো আপনি 2.5 থেকে 3 কেজি করতে পারবেন অনেক বড় বড় সাইজ এগুলো আপনার 5 থেকে 7 কেজি করতে পারবেন এরকম আর কি এরকম সাইজ গুলো করে আমার কাছে আছে ইনশাল্লাহ এগুলো নিতে পারবেন 2650 টাকা কেজি হলে এগুলো আমাদের কাছে মেপে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর কোন ঝলসাচুরি নেই আচ্ছা আল্লাহর রহমতে একটা ব্যবসা পবিত্র জিনিস দেখা গেছে এখানে আপনি মেপে আমরা যতটুকু পরিমাণ ওয়েট আছে ওয়েট হিসাবে দাম হিসাব করে আপনার বাসায় বসে মেপে নিতে পারবেন প্রোডাক্ট যাওয়ার পরে আচ্ছা আচ্ছা যে আপনি একরের দাম গুলো ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা যেটা যেটা আপনার ডায়মন্ড কাসার আপনার হাড়িগুলো দেখাচ্ছি হাড়িগুলো আছে এগুলো 2850 টাকা কেজি ছিল আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট 200 করে 2650 টাকা কেজি হলে আপনার যেই সাইজের হাড়ি লাগবে আমাদেরকে বলবেন আমরা মেপে দিতে পারবো ইনশাআল্লাহ হাড়ি জি আচ্ছা আর এই ডিসকো হাড়িটা ছিল 2850 টাকা কেজি ওকে এটা আমরা 2650 টাকা কেজি করে দিচ্ছি 2650 টাকা কেজি এটাও ঢাকনা সহ যার যেই সাইজ লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আর টোপার কাসাটা যেটা এটার কথা বললাম এটা ছিল আমাদের 2550 টাকা কিলো এখন এটা দিচ্ছি আমরা অলরেডি 300 টাকা কেজিতে কমিয়ে 2250 টাকা কেজি 2250 টাকা কেজি আর এটার পলিশ যেটা সেটা হলো 2550 টাকা কেজি এটা ছিল 2650 টাকা কেজি পলিশ হচ্ছে 2650 টাকা কেজি যেটা একবার ভিতরে বাইরে পলিশ হবে 2650 টাকা কেজি
আর যেটা পলিশ ছাড়া সেটা হলো 2250 থেকে 2250 300 টাকা ডিসকাউন্ট 1 কেজি মালে 300 টাকা ডিফারেন্স জি ডিফারেন্স আচ্ছা আচ্ছা তো এই যে এগুলো আপনারা তো অনলাইনেও ডেলিভারি করেন হ্যাঁ ঢাকা হলো ঢাকার বাইরে যে কোনো জায়গা হোক আমরা দিতে পারবো সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করতে হবে নাকি আপনারা ঢাকার ভিতরে হলে কিছু ঢাকার ভিতরে হলে আমরা অ্যাডভান্স লাগে না ঢাকার বাইরে হলে আপনারা সামথিং বুকিং মানে অবশ্যই করতে হবে ওকে প্রোডাক্টের উপরে আপনাদের দেয়া গেছে ভিত্তি করে আচ্ছা 500 1000 2000 অনেকে মনে করে অনেক টাকার প্রোডাক্ট না 2000 5000 টাকা আপনি বুকিং করে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা যারা যে প্রোডাক্ট লাগে সরাসরি আসবে সহজ লোকেশনটা একটু বলে দিন যারা সরাসরি আসবে ইনশাআল্লাহ আমরা লোকেশনটা আবারো বলে দিচ্ছি এটা হলো ভাই ভাই কুকারিস নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট নিস্তলার দোকান নং 400-409 নিউ মার্কেট ঢাকা আমাদের তিনটা নাম্বারে যোগাযোগ করবেন উপরটা না হলে নিচেটা না তারপরেরটা তিনটা নাম্বার আমাদের সবসময় রানিং থাকে তিনটা নাম্বারই আছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা দোকানে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কিংবা দেওয়া গেছে বিভিন্ন জেলা থানা পর্যায়ে আপনার প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে থাকতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তো দর্শক যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিবেন তাদের সাথে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাশাপাশি আমাদের ওখানটা একটু সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু কাসা পিতলের কিন্তু অনেক আইটেম কিন্তু তাদের আছে এখানে অনেক শোপিস আইটেম আছে এবং গ্লাস আছে পানদানি আছে টিফিন ক্যারিয়ার আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের চামচ আছে এই যে শোপিস বলেছিলাম শোপিসও আছে এবং বিভিন্ন বাটিও কিন্তু আছে জগ আছে যার যেটা লাগবে কাসা পিতল জগতে সব ধরনের আইটেমই কিন্তু তাদের আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন